গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল, খুব ভালো দিন, কারণ আজকে লোকনাথ বাবার প্রথমবার আমাদের বাড়িতে পুজো হবে। আমরা সবাই লোকনাথ বাবার খুব ভক্ত, আজকে ওনার তিরোধান দিবস, কিন্তু আজ পর্যন্ত আমাদের বাড়িতে লোকনাথ বাবার উপলক্ষে আজ পর্যন্ত কোনোদিনও কিছু হয়নি, মানে পুজো হয়নি, কিছু হয়নি। এই বছর সম্প্রীতি প্রথম চালু করছে লোকনাথ বাবার তিরোধান উৎসব। বেশি কিছু না, বাবাকে একটু ফুল দিয়ে সাজানো হবে, কিছু ভোগ রান্না হবে আর বাবাকে নিবেদন করা হবে। আমাদের বাড়িতে এতদিন ঠাকুর ঘরের সিংহাসনে ছোট একটা লোকনাথ বাবার ছবি ছিল, বাট সম্প্রীতি আমাকে কিছুদিন আগে একটা বিশাল বড় লোকনাথ বাবার ছবি গিফট করেছে। দেখো তোমরা, এই ছবিটা আমার অফিসে সবসময় থাকে। ছবিটা একসময় ক্যালেন্ডারের ছবি ছিল, তো সেই ক্যালেন্ডার থেকে ডেট ফেট তলা থেকে সরিয়ে দিয়ে ফ্রেম করে সুন্দরভাবে সম্প্রীতি আমাকে গিফট করেছে। তো এইখানেই আমার অফিসে থাকে বাবার ছবি এইখানে। তো এই বছর প্রথমবার লোকনাথ বাবার এই ছবিটা আমরা নিয়ে ঠাকুর ঘরের সামনে রাখবো, ওখানেই পুজো টুজো হবে। তো প্রথমবার হচ্ছে, সেই বিষয়ে আমার খুবই ভালো লাগছে। সকাল থেকে সবাই বিজি, মা বেরিয়ে গেছিল, মা নিয়ে এসছে আনাজপাতি, সবজি, ফল, এখানে লিচু আম টাম সব রাখা আছে। আমাকেও যেতে হবে, বাকি ফল যেরকম আপেল, পেয়ারা, শসা, এই ফলগুলো কিনবো, মিষ্টি কিনবো। এবং লোকনাথ বাবা শুনেছি অমৃতি খেতে খুব ভালোবাসে, তো সেই অমৃতিও আনতে হবে, ওনাকে নিবেদন করতে হবে, সেটাও আনবো। আর ভোগের জন্য দেওয়া হবে পনির, পনির ক্যাপসিকাম কিছু করবে, তো সেই পনিরটাও নিতে হবে। আর এই যে গত দুদিন ধরে সব বাসন কোসন বের করা হয়েছে এখানে আছে, এগুলো সব পুজোর বাসন, সারা বছর এই ব্যাগে থাকে। আর এই যে লোকনাথ বাবার ছোট মূর্তিটা দেখছো, এটা আমাদের গাড়িতে থাকে। ঠাকুরের মূর্তিটা একটু নোংরা হয়ে গেছে, একটু মুখে সিঁদুর টিঁদুর লেগে আছে, তো সেইটা পরিষ্কার করা হবে। আমি এই মাত্র যাবো বাজারে, বাজারে গিয়ে জিনিসপত্র কিনে আনবো। আর যেটা আমরা প্ল্যান করেছি যে এই জায়গাটা, এই ফুলদানিটা সরিয়ে এখানটা ভালো করে মুছে, এখানে আমাদের ঠাকুরের সিংহাসন আছে একটা, সেখানে সেটা এখানে পেতে বাবার ছবিটা এনে এখানেই সব যা হবে পুজো টুজো সব এখানেই হবে। ইতিমধ্যে সকালে উঠে ব্লগ এডিটিংও শুরু হয়ে গেছে, সম্প্রীতি ব্লগ এডিট করছিল, এখন স্নানে গেছে আর আমিও এক্ষুনি বেরো। তোমার যে সুন্দর চোখের ডিজাইন হয়েছে সেটা তো বলাই হয়নি। আমার মুখের কি অবস্থা আজকে, তবু মুখটা একটু ঠিক হয়েছে, দুদিন ধরে আমি লোককে মুখ দেখাতে পারছিলাম না। এই যে চোখের তলাগুলো দেখতে পাচ্ছো তোমরা, একদম ফুলে গেছে। আর এই এরিয়াটা অ্যালার্জি, কিছু একটা কেমিক্যাল অ্যালার্জি, কিছু একটা মেকআপ আর ওই ফেস ওয়াশ এসব দিয়ে একটা অ্যালার্জি আছে। গলাতেও একটু নেমেছে, ভীষণ কষ্ট পাচ্ছিলাম দুদিন ধরে। মা এখানে নিয়ে এসেছে আম, তালশাঁস, লোকনাথ বাবার তালশাঁসও খুব পছন্দ, লিচুটা ওই ঘরে আছে দেখিয়েছি, এখানে সব আনাজপাতি রাখা আছে, গ্যাস, রান্নাঘর পুরো ভালো করে পরিষ্কার করা হয়েছে, এগুলো সব ঠাকুরের বাসন, এগুলোতেই রান্নাবান্না হবে। মিনওয়াইল আমিও রেডি হয়ে গেছি, জামা পরেছি, প্যান্ট পরেছি, যাবো ফল, ফুল, মিষ্টি এগুলো সব আনতে, এনে আমাকে আবার কাজে বসতে হবে। তাহলে এটা কি ঘুরে, এটা ঘুরে আম আর ওটা এমনি ছানার, এটা তিনটে দাও, ওটা তিনটে দাও। ঠিক আছে দিয়ে দাও, এটা পদ্ম দিয়ে দাও। বাজার ফাজার করে এসে গেছি বাড়ি, সব রেখে দিয়েছি এখানে, আপাতত দেখি সম্প্রীতি কি রান্না করছে। সব হয়ে গেছে, মন দিয়ে কাজ করো, এতক্ষণ টাইম লাগছে কেন, বাবার জন্মদিনের মতোই পোলাও সালাডটা হয়েছে, চেখে তো দেখা যাবে না, তো আন্দাজেই করতে হবে। পটল ভাজা চলছে, এরপর এখানে বেগুন, কুমড়ো, আর এখানে আছে ভেন্ডি, আলু, এগুলো ভাজবো। সবিতাদি এখানে টমেটোর চাটনিটা বসিয়েছে, একসাথে সব হয়ে যাবে। আর এখানে আমার পোলাও কমপ্লিট, অলরেডি হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা আর পোলাও। এখানে ঠাকুরকে রাখা হবে, তার জন্য কোস্টাব একটু পরিষ্কার করে নিচ্ছে। লোকনাথ বাবা নিজেই ভোলে বাবার বড় ভক্ত, তাই হ্যাঁ, প্লাস উনি অনেক বড় ভক্ত আর কি ওনার, তাই দুজনের পুজো একসাথেই করতে, আগে ভোলে বাবার পুজো হবে তারপর বাবার পুজো হবে। এই লোকনাথ বাবার মূর্তিটা গাড়িতে থাকে, আগের দিনই বলছিলাম ব্লগের মধ্যে যে ওনাকে নিয়ে আসবো, এবার একটু পরিষ্কার টরিষ্কার করে আপাতত এখানেই রাখবো,
তারপর গাড়িতে লাগিয়ে যে পদ্মের কথা বলছিলে সুন্দর হয়েছে, সাদা পদ্ম, সাদা পদ্ম। এবার আমার ফোটাতে তো ভয় লাগছিল। জয় বাবা লোকনাথ। বাবার প্রসাদের ফল ধুয়ে নিচ্ছে, বাবা আশীর্বাদ দিয়েছে। এই যে নতুন ছুরি দিয়ে কিছু একটা কি করছিল হঠাৎ করে, এটা কাটতে যাচ্ছিল। লোকনাথ বাবার শুনেছি যে সব থেকে প্রিয় খাবার যেটা, সেটা হচ্ছে ফেনা ভাত, যেটা গোবিন্দভোগ চালের ফেনা ভাত। তার মধ্যে আনাজপাতি দিয়ে, সবজি দিয়ে, ঘি দিয়ে সেই ফেনা ভাতটা উনি সব থেকে বেশি পছন্দ করতেন। তো সেই জন্যে সম্প্রতি এখানে আলু ফুলকপির রসা করছে। আর যেহেতু একটু টাইমের ব্যাপার আছে, বললো নাকি 15-12টার মধ্যে নিবেদন করতে হবে, তাই আমি পাশে ফেনা ভাতটা বসিয়ে দিচ্ছি। কত কাজ করছে আমার বড়টা। এখানে সবিতা দি ফল কাটছে, অলমোস্ট হয়ে গেছে। এই যে এখানে সব রেখে দিয়েছি রান্না বান্না গুলো। কৌস্তব এখানে মিচড়ি, মিষ্টি, দই সবকিছু রাখছে। মিচড়ি মাখন লোকনাথ বাবার খুব প্রিয়। আমাদের ম্যাক্সিমাম সব কাজই কমপ্লিট। ফল কাটা হয়ে গেছে, মিষ্টি সাজানো হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, সব এখানে রাখাই আছে। আর বাবার ছবিটা এখানে লাগানো আছে। এবার জাস্ট বাবাকে নিবেদন করব। ভেবেছিলাম যে হয়তো 12টার মধ্যে হবে না, কিন্তু এখন 11:30 বাজে। আশা করছি 12টার মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। ভয় পাচ্ছিল এটা করতে পারবে না, পাপড়িটা ছিঁড়ে যায় না, ওটা একটু ইয়ে হচ্ছে। এটা মায়ের প্রসাদ, এটা আমাদের প্রসাদ। সবার আগে একটু মাখন মিশ্রি মুখে দাও। আমাকে অফিস যেতে হবে, তাই ও আমাকে একটু খাবারটা বেড়ে দিচ্ছে, অল্প করে খেয়ে চলে যাই, আর টেস্টটাও জেনে যাব। আচ্ছা, অফিসে একটু অল্প অল্প কিছু ফল পান। হ্যাঁ হ্যাঁ, একটু নিয়ে যাব, আর এখানকার টেস্ট একটু জেনে যাব যে কিরকম করেছি জিনিসটা। মেন এখান থেকে দিলো, আর ওখান থেকে একটু প্রসাদ হিসাবে একটু একটু করে দিয়ে দিচ্ছে। নয় নয় করে অনেক কিছুই হয়ে গেছে। ফল খেতে শুরু করে দিয়েছে। একটা মিষ্টি খা। অফিস বেরিয়ে গেছে, অফিসের সবার জন্য অল্প অল্প একটু প্রসাদ নিয়েছি।
এখন অফিস যাই, গিয়ে একটু কাজকর্ম আছে করে চলে আসবো বিকালে। তারপর তারপর কি আর কোনো পুজো আছে আমাদের? না, আজকে তো আর কোনো পুজো নেই। হ্যাঁ, তারপর রেস্ট আর কি। তারপর রেস্ট। আগের দিন বলছিলাম আমার নতুন অফিসের কথা, তো আজকে তোমাদেরকে একটু নতুন অফিসটা দেখাবো। যেহেতু আমাদের সরকারি অফিস, তাই ভেতরটা তো দেখাতে পারবো না, বাট সামনেটা দেখাবো। চলো, পেছন দিকে হচ্ছে বাধানঘাট লঞ্চ যে স্ট্যান্ড, সেখানে সেখান থেকে আমি হেঁটে হেঁটে আসছি। এটা চারমাথা মোড়, আর ঠিক এই বিল্ডিংটা, এই গুপ্তাস বিল্ডিং এর পেছনেই আমার অফিস। এই আমার অফিস বিল্ডিং, এখানে সেকেন্ড ফ্লোরে আমার বসা যায়। আজকে বাড়ির ঠাকুরকেও আমরা সাজিয়েছি, সকালে দেখাতে ভুলে গেছিলাম, তো এখন দেখিয়ে দিচ্ছি। বাড়ির ঠাকুরকেও আমরা ফুলমালা দিয়ে সাজিয়েছি। দেখতে দেখে এখন অলমোস্ট 7টা বেজে গেছে, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর সম্প্রতি অফিস থেকে ফিরে একটু ঘুমাচ্ছিল। আমি দেখছি একটা বই, মানে এই বইটার ব্যাপারে তোমাদেরকে বলতেই হচ্ছে, ক্রিস্টোফার নোলানের টেনেট বলে একটা বই নেটফ্লিক্সে। মানে ইনসেপশন দেখে তো মাথা ঘুরেই গেছে, ইন্টারস্টেলার দেখো মাথা ঘুরে গেছে, ওই দুটো বইয়ের থেকেও মুশকিল এই বইটা। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড যাচ্ছে, লোকের সামনে কাজ করছে কিন্তু হচ্ছে ব্যাকওয়ার্ড। মানে এত মাথা ঘোরা বই নেটফ্লিক্সে আছে, দেখো তোমরা যদি বুঝতে পারো খুবই ভালো কথা। আমার তো বুঝতে ভীষণ অসুবিধা হচ্ছে, আপাতত আধ ঘন্টা দেখেছি, আধ ঘন্টা দেখতেই ভীষণ খটোমটো ব্যাপার লাগে, একদম পুরো একটা সায়েন্স ফিকশন, ভীষণ টাফ। তোমরা দেখো বইটা কিন্তু এনজয়েবল। আপাতত মা এখন সন্ধ্যে দিচ্ছে, আমাকে একটু মিষ্টি আনতে যেতে হবে ঠাকুরের জন্যে। সব হয়ে গেছে, এখন বাজে রাত 9টা। আমি আর টেনেট বুঝতে পারলাম না, আমি চলে গেছি অন্য সিরিজে, দেখছি স্ট্রেঞ্জার থিংস, ভালোই লাগছে। সম্প্রতি আজকের ব্লগটা বেশি আসতে চাইছে না, কারণ ওর মুখে অ্যালার্জি ফ্যালার্জির জন্য আজকে একটু ইগনোর করছে, তাই ওকে বেশি দেখানো যাচ্ছে না। আমরা দুপুরের জিনিসগুলি আবার খেতে শুরু করে দিয়েছি, রাতে আর আলাদা করে হয়নি, অনেক কিছু আছে। পাশের বাড়ি থেকে আবার প্রসাদ এসছে, তো সেই সব মিলিয়ে মিশিয়ে রাতের ডিনার এবং তারপরে এই সবই দুপুরের। লোকনাথ বাবার সব থেকে প্রিয় যেটা খাবার শুনেছি, এটা হচ্ছে ফেনা ভাত, এই পনির চাটনি, আর সেই বাবাকে দেওয়া হয়েছিল বাবার জন্মদিনে সেই দিনের পায়েস, সব মিলিয়েই আজকের ডিনারটাও বেশ জমজমাট। খাওয়া দাওয়া সব শেষ, এখন বাজে অলমোস্ট 9:30। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদিও আজকের ব্লগটা পুরোপুরি আমি নিজের কাঁধে নিয়ে গেছি, সম্প্রতি সামনেই আসছে না, যদিও ওর মুখটায় সত্যি একটু অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, তো সেটার জন্য ওষুধ খাচ্ছে। তো এনিওয়ে আজকে শুধু ওর ব্লগে তোমরা শুধু ওর ভয়েসটাই শুনতে পেয়েছো, তো আমি আজকে পুরো ব্লগটা করেছি, এই জন্যে প্লিজ একটু লাইক করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে রেখো, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, রেগুলারলি ব্লগ দিতে থাকবো। আপাতত আজকের জন্য এইটুকুই, স্টে টিউনড উইথ আস। একটু গুড নাইট করে দাও, গুড নাইট দূর থেকে, গুড নাইট, স্টে টিউনড উইথ আস।